Assalamualaikum, আমার প্রিয় পরিবার কেমন আছেন আপনারা সবাই? আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের অসীম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি। চলে আসলাম আবারো আপনাদের মাঝে প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। চলুন তাহলে শীতের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করা যাক। আর আজকের ব্লগটি একটু সকাল থেকে স্টার্ট করে দিয়েছি, তো আমি আসলে সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়েছি, খাওয়ার পর ইনায়কে একটু স্যালাড খাওয়ালাম, খাওয়ানোর পর ইনায়কে মাফির কাছে দিয়ে আমি আবার একটু গিয়েছিলাম বাজারে। তো কয়েকদিন ধরে আবার আমার শাক খেতে মনে চাচ্ছিলো, তাই গিয়েছিলাম একটু বাজারে লাল শাক আনার জন্য। আজকে ভাবছিলাম যে তেল ছাড়া লেবু পাতা দিয়ে লাল শাক রান্না করব, বাজার থেকে লেবু নিয়ে আসব আর লাল শাক কিনে নিয়ে আসব। আসলে আমি যে লেবুগুলো খুঁজছিলাম বাজারে গিয়ে গোল লেবু, আর ওই গোল লেবুর সাথে কিন্তু টাটকা পাতা পাওয়া যায়, গোল লেবুর পাতাটাই কিন্তু অনেক ঘ্রাণ। আর তেল ছাড়া লাল শাক রান্না করলে ঘ্রাণওয়ালা লেবু পাতা দিয়েই কিন্তু লাল শাক রান্না করলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে, আর পেট ভরেও ভাত খাওয়া যায়। তো বাজারে আসলে লাল শাক পেয়েছি কিন্তু পাতা সহকারে লেবু পাইনি, যার কারণে আমি আর লাল শাক কিনিনি। আমি বাজার থেকে এক আটটি লাউ শাক কিনে নিয়ে আসছে, আর জানেন না লাউ শাকের প্রচুর দাম, 50 টাকা আটি চেয়েছে। আমি আবার বললাম যে না একটু কম রাখেন, তখন ভাইয়া বলল ঠিক আছে আপনার জন্য 40 টাকা, কারণ ওই ভাইয়ার কাছ থেকে আমি সবসময় শাক কিনে নিয়ে আসি, সেজন্য 10টা টাকা কম রেখেছে। তো বাজার থেকে আসার সময় আমি আবার দেখলাম যে এক আঙ্কেল বড়ই বিক্রি করছে বসে, তো তার কাছ থেকে আমি আবার আধা কেজি এই যে দেখুন দেশি বড়ই কিনে নিয়ে আসছি। আর এখন কিন্তু দেশি বড়ির সিজন, অ্যাভেলেবেল বাজারে এখন দেশি বড়ই পাওয়া যাচ্ছে। তো ভাবলাম যে দেশি বড়ির আজকে আচার বানাবো, শিল পাটায় থেতো করে সাথে বোম্বা মরিচ আর ধনিয়া পাতা দিব। তো বড়িটা আমি একটু ভালো করে থেতো করে নিয়েছি, তারপর অর্ধেক আমি বোম্বাই মরিচ দিয়েছি ধনিয়া পাতা দিয়ে, তারপর বড়ি আচাটা বানিয়েছি। তো আলহামদুলিল্লাহ এই যে দেখুন বসে বসে মাফি আর মাফির আপু বড়ির আচার খাচ্ছে। তো আমার ভাগ্নিকে বললাম কেমন হয়েছে, তো আমার ভাগ্নি আবার বললো মাশাল্লাহ বোমা অনেক ভালো হয়েছে। তো দুই ভাই বোনে বসে খাচ্ছে আর আমি একটু ভিডিও করছি। তো আমিও কিন্তু বড়ির আচার খেয়েছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে বড়ির আচারটা। আর বড়ির আচারটা কিন্তু দেখবেন 11টা বা 10টার সময় যখন কড়া রোদ উঠে, রোদ্রে বসেই কিন্তু আচারটা খেতে ভীষণ ভালো লাগে। তো বড়ির আচার খেয়ে আমি এই যে চলে এসেছি কিচেনে দুপুরে রান্না করব। আর আজকে দুপুরে আমি শিম দিয়ে রুই মাছ রান্না করব, আর টমেটো ধনিয়া পাতা দিয়ে ঘন করে মসুরি ডাল রান্না করব। আর রান্না করব আমি লাউ শাক, লাউ শাকের সাথে আমি আলু আর কয়েকটা শিম কেটে দিয়েছি। তো লাউ শাকের সাথে আলু আর শিমটা দিলে দেখা যায় কি লাউ শাকটা একটু আঠা হয়, খেতে ভালোই লাগে। আর আমার আবার একটু ঠান্ডা লেগেছে, তাই ভয়েস দিতে আসলে একটু কষ্ট হচ্ছে, জানি না আপনারা বুঝতে পারছেন কি না। তো এই যে দেখুন লাউ শাকের পানিও কিন্তু অলরেডি শুকিয়ে গেছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে আমার ছোট একটা রিকোয়েস্ট আছে, যারা এখনও আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে দেখা যায় আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের মোবাইলে, তখন আপনারা আপনাদের সুযোগ এবং সময় বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। তো এই যে দেখুন লাউ শাকটা আসলে আমার এখন বাঘার দিতে হবে, সেজন্য আমি বেশি করে তেল দিয়েছি পেনে, আর দিয়ে নিলাম আমি 3টি শুকনো মরিচ বড় দেখে। আর এই শুকনো মরিচগুলো অনেক ঝাল, আর ঝাল শুকনো মরিচই কিন্তু অনেক ভালো। তো শুকনো মরিচটা তেলের সাথে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি, তারপর আমি এই যে দেখুন শুকনো মরিচটা তেলের সাথে ভেজে নেওয়ার পর বেশি করে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে নিলাম। তো রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে হালকা একটু ব্রাউন কালার করে নিব।
তো এই যে দেখুন রসুন কুচি এবং পেঁয়াজ কুচিটা আমার হালকা ব্রাউন কালার করা হয়ে গেছে। এখন আমি এই যে দেখুন সিদ্ধ করে রাখা শাকগুলো বাগারের উপরে দিয়ে নিলাম। এখন আমি এই শাকটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। এখন তো শীতকাল, আসলে শীতকালে কিন্তু নানান ধরনের শাক পাওয়া যায়। আমি বাজারে গিয়ে দেখলাম যে মেথি শাক উঠেছে, সরিষা শাক উঠেছে, তারপর ভর্তা শাক উঠেছে, মানে নানান ধরনের শাকই কিন্তু আসলে শীতকালে পাওয়া যায়। গরমের দিনে দেখবেন এতটা কিন্তু শাক পাওয়া যায় না। তো দেখি ইনশাল্লাহ আরেকদিন সরিষা শাক কিনে নিয়ে আসব। সরিষা শাক দিয়ে আমি শোল মাছের মাথা লেজা দিয়ে রান্না করব। কারণ আমার শাশুড়ি মাকে আমি সব সময় শীতে দেখতাম যে মেথি শাক এবং সরিষা শাক দিয়ে শোল মাছের মাথা দিয়ে ভেঙে চুরে রান্না করতো, খেতে বেশ ভালোই লাগতো। তো আজকে আবার আলহামদুলিল্লাহ ফুল গ্যাস আছে, তাই দুই চুলায় আমি দুইটা রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে আসলে বাজার থেকে বিচুওয়ালা সিম কিনে নিয়ে আসছি। আমার কাছে বিচুওয়ালা সিম খেতে ভীষণ ভালো লাগে। আমি এমনও দেখবেন যে সিমের বিচি আলাদা বিক্রি করে, সেটাও আমি কিন্তু খেতে ভীষণ পছন্দ করি, মটর সিমই খেতে পছন্দ করি। তো এই যে দেখুন আমি এখন কষানো মশলার উপরে আলু আর সিমগুলো দিয়ে নিলাম। তো দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কয়েক মিনিটের জন্য। আর এরই মধ্যে কিন্তু লাউ শাকটাও আলহামদুলিল্লাহ আমার রান্না করা হয়ে গেছে। আমি লাউ শাকটা চুলা থেকে নামিয়ে নিয়েছি, বাজার থেকে আমি আবার বোম্বাই মরিচ কিনে নিয়ে আসছি। তো আজকে আসলে একটু তৃপ্তি সহকারে দুপুরে ভাত খাবো, লাউ শাকের সাথে আমি বোম্বাই মরিচ নিব। বোম্বাই মরিচ দিয়ে লাউ শাক দিয়ে আজকে আমি ভাত খাবো, ইনশাল্লাহ আমি শেয়ার করব আপনাদের সাথে। তো এই যে দেখুন এই যে কষানো মশলার সাথে আলু আর শিমটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি আলু শিমের উপরে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। আর আজকে আসলে ভয়েস দিতে পারছি না, একেতে ঠান্ডা, তার মধ্যে আবার একটু ঢেগুনি উঠছে, তারপরও কষ্ট করে ভয়েসটা দিচ্ছি। তো এই যে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি আবার এই যে দেখুন একটা টমেটো কেটে দিলাম, এটা হচ্ছে দেশি টমেটো। আর এখন কিন্তু দেখা যায় ফুলকপির তরকারিতে এবং শিমের তরকারিতে দেশি টমেটোটা দিলে তরকারিটা একটু টক টক হয়, খেতে ভীষণ ভালো লাগে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এখন আমি এই যে দেখুন তরকারির উপরে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে নিব। আসলে রুই মাছটা আমি যখন ভেজেছিলাম ভিডিও করতে আসলে ভুলে গিয়েছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে দেখুন এখন আমি তরকারির উপরে ভেজে নেওয়া রুই মাছগুলো দিয়ে নিচ্ছি এক এক করে। তো তরকারিতে আবার একটু লবণের পরিমাণটা কম হয়েছিল, তাই আমি আর একটু লবণ অ্যাড করে দিয়েছি। লবণটা দেওয়ার পর আমি আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। তারপর আমি আসলে তরকারির উপরে দিয়ে নিব বেশি করে ধনিয়া পাতা কুচি কেটে। আর মাফি তো আসলে শিমের তরকারি খেতে একেবারেই পছন্দ করে না, তো আমি আবার মাফিকে বলি যে সবজিটা খাওয়া ভালো, তুমি বেশি না খাও, অল্প করে সবজি খাও। কয়েকদিন ধরে তো ভাতও ঠিক মতন খাচ্ছে না, দেখা যায় আমি একটু ইনিয়াকে নিয়ে ব্যস্ত থাকি, সে আবার কি করে ওই ফাঁকে ভাত একাই খেতে বসে। একা খেতে বসলে দেখা যায় নিজের মন মতো অল্প একটু ভাত খেয়েই উঠে যায়, আর যেদিন আমি একটু দেখে ফেলি সেদিন তো আমি বেশি করে ভাত মাফিকে প্লেটে তুলে দেই, তখন একটু রাগ করে, আমি বুঝাই যে না একটু বেশি করে ভাত খেতে হয়, যেহেতু তুমি এখন বড় ক্লাসে উঠেছো, তোমার অনেক ব্রেন খরচ হবে, বেশি বেশি করে তোমার খেতে হবে এই সময়। তারপর আলহামদুলিল্লাহ দুপুরের খাওয়া দাওয়াটা সবাই করেছে। আসলে আপনাদের ভাইয়া দুপুরে খাওয়া দাওয়া করতে একটু লেট হবে, উনি একটু বাহিরে গেছে কাজে। তো আমার ভাগ্নে মাফি, আমার মা ভাত খেয়েছে, তারপর এই যে আমি আবার খেতে বসলাম, ওদের সাথে আসলে খেতে পারিনি, ইনায়াকে আমি আগে খাওয়ালাম। তো এই যে দেখুন আমি আবার বেশি করে বোম্বাই মরিচ নিলাম, বোম্বাই মরিচ দিয়ে শাক দিয়ে ভাত খেতে কিন্তু আসলেই অনেক ভালো লাগে।
বোম্বাই মরিচটা কিন্তু প্রচণ্ড ঝাল ছিল, বিশ্বাস করেন, একেবারে কানে ধরে গিয়েছিল, মনে হচ্ছিল কান দিয়ে একেবারে ধোঁয়া বের হচ্ছিল। তো যাই হোক, এই যে দেখুন মাগরিবের পরে দুই ভাই বোন বসে গেছে লুডু খেলতে, আমার ভাগ্নি আর মাফি। তো ওরা যখন লুডু খেলছিল, খেলতে খেলতে আবার বাসায় চলে আসছে গেস্ট, মানে আমার খালতো ভাই। তো খালতো ভাইয়ের মেয়ে হয়েছে, আমি আবারও ফুপ্পিও হয়েছি। তো কয়েকদিন ধরেই বলছিল মিষ্টি আনবে, মিষ্টি আনবে। তো আমাদেরও ঘরে আসলো ওইরকমভাবে মিষ্টি খাবারটা, দেখা যায় আমি ছাড়া আর বাকি কেউ খায় না। তো মাফি আবার বার্গার পিৎজা মানে ঝাল খাবারটা বেশি পছন্দ করে। তো আমার খালতো ভাইকে বললাম যে মিষ্টি আনার দরকার নেই কষ্ট করে। তো মাফি আবার বার্গার পিৎজা এই টাইপের খাবার পছন্দ করে দেখে ও মাফির জন্য বার্গার নিয়ে আসছে। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।